নিতে হয়। আমাদের এক্সপার্ট, ও মাই গড, ও হো, অনেক ভালো করছি, সুন্দর সুন্দর হচ্ছে তো। এখানে মামি ভাবছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো হয়ে গেছে তার পরের দিনের সকাল, আমরা উঠে পড়েছি, ভীষণ ভালো ঘুম হয়েছে এখানে, আর এখন আমরা বেরিয়েছি কারণ আমাদের রাতে থাকার প্ল্যান ছিল না, কিন্তু সকলের এত ভালো লেগেছে এখানে আমরা রাতেও থেকে গেছি। এই জন্য আমরা ব্রাশ আনিনি, কিন্তু এখানকার একদম আয়ুর্বেদিক যে পেস্ট এবং ব্রাশ সেটা হচ্ছে এই যে নিম, নিমের দাঁতন দিয়ে আমরা আজকে ইয়ে করবো, ব্রাশ করব। আর আমাদের এই কোম্পানির যিনি ম্যানেজার এই হচ্ছে, তিনি এখন এই প্রসেসিং এ আছেন। এইভাবে বুবাই দাম কত দাম সেটা দিতে পারবে না। ও বাবা, বুবাই দাম দেখো, প্রোডাকশন কিন্তু আমার মামার বাড়ির, সে হতেই পারে, সে তুমি যতই যাই তিনটা দিয়ে একসাথে করবো, এটা মোটা ডাল দেনা, দাঁড়া দিচ্ছি দিয়েছে। কিভাবে নিমের দাঁতন বানাবেন এবারে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সালা সকাল সকাল উঠে এন্থুর হয়েছে রে, এই কালকে সব থেকে মজা হয়েছে এটা। এরকম কবে অনেকে চিবিয়ে নিতে হয়। নিম পাতাটা রাখো, কেউ ঘুরিয়ে ঘুরিয়ে চিবা, চলো। ছোটবেলায় আমাকে আমার পেটাতো আর নিম পাতার রস খাওয়াতো, মামা নিয়ে চলে এসেছে এবারে সকলের জন্য চা। এই তো বৌদিও চলে এসেছে এখানে, কারণ বৌদির বাপের বাড়ি এখানে হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট করেছে আমাদের মাঝে। আর এত সব লুচি হবে, এখন লুচির লেচি কাটা আছে এখানে, সে কাজে বসে গেছেন আমাদের ছোট চুল সেফ। আচ্ছা, এখানে মামি ভাবছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, যেগুলো এখন খাওয়া হবে। আমার ভাড়া করে আনা চুল, ছোট চুল যে সেফ আছে সেখানে লুচি বেলছে, আরেকজন এই যোগ দিয়েছে দলে দলে, জোয়ারো চুলালা বড় ছোট চুল একটু বুঝে রাখাও। মামি এখানে বসে আছে, বৌদি এখানে জ্বর নিয়ে ওগুলো সব মাখিয়েছে, লেচি বানিয়েছে, আর আমাদের পরবর্তী সেফ লুচি বেলার জন্য ওয়েট করছে, ওরা বলছে কোনটা ঠিক না কোনটা ভুল। তুমি তাহলে দিয়ে এসো ওই পিসিমণিকে, দেখি দেখি পিসিমণি চাইছো। এইবারে আমাদের মেইন যে সেফ যা তখন, ও মাই গড, ও হো, অনেক ভালো করছি, কদিন ট্রেনিং দিয়ে যাবো। ওই দেখো পুরো লুচি বেলা হয়ে গেছে ওর, দেখো আমি তো করতে করতে বললাম সবদিকে। আমাদের এক্সপার্ট আবাস, পুচকুচা পুচকুচা।